गोपालनंदन पार्थवस्त्र सुधीर भक्त गीतामृतम महत एकम शास्त्रम देवकी पुत्र गीतम एकदेव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानी कर्माप्येकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो আমরা শ্রবণ করছি শ্রীমদ ভাগবত গীতা 16 অধ্যায় তৈবাসুর সম্পদ যোগ। আমরা অসুরদের স্বভাব সম্পর্কে শ্রবণ করছিলাম, বিশেষ করে অসুরেরা কি মনে করে, মনের কাজ ছিল কি এই জগৎ সম্পর্কে। তারা জগৎকে অসত্য, অপ্রতিষ্ঠম, অনিশ্বর, অপরস্পর সম্ভূতম আর কাম হৈতুকম বলে মনে করছে। এগুলি হচ্ছে ইন্দ্র তৃপ্তির জন্য সুবিধা, যেহেতু তারা তমগুণ রজগুণে আছে তাই তাদের ধারণাটি এরকম হয়ে থাকে। সে সম্পর্কে আমরা কালকে আলোচনা করেছিলাম কিভাবে তো তারা এই অসত্যম, মানে একটা অর্থ আছে জগৎ মিথ্যা আর এগুলো সব মায়া। তারপরে অপ্রতিষ্ঠ মানে কোনো আশ্রয় নাই। তো আশ্রয় নেই কিরকম, যেরকম আকাশ কুসুমের মতো। এবং অনিশ্বর, এর কোন ঈশ্বর নাই, নিয়ন্ত্রণ কর্তা নাই, সৃষ্টিকর্তা পালন কর্তা সংহার করলে কেউ নেই। ঠিক যেরকম দেখা যায় যে কোন কোন জীব তারা ঘাম থেকে উৎপন্ন হয়, ঠিক সেরকমই। তো এগুলি বলা আছে অপরস্পর সম্ভূতা, মানে স্ত্রী পুরুষের মিলন থাকে হচ্ছে না, স্ত্রী পুরুষ মিলন না হয়েও সৃষ্টি হচ্ছে, যেরকম ঘাম থেকে সৃষ্টি হচ্ছে। আর কি বলা যেতে পারে? তো এটা হচ্ছে কিভাবে না কাম হৈতুকম। তো যার যেরকম ইচ্ছা, ইচ্ছা অনুসারে সবকিছু আছে, যেরকম হচ্ছে। মনে করে দেবো আমাকে। তো মোটামুটি ওরা বলছে যে যে সৃষ্টি সম্পর্কে যেটা মনে করছে সেটাই সৃষ্টি, বুঝতে পারছো? তো তারা যদি মনে করে এ মায়া থেকে সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ ওইটাই হচ্ছে কারণ, মায়াটাই হচ্ছে কারণ, মায়া থেকে সৃষ্টি হয়েছে। তারা কেউ বলছে যে কোনো প্রমাণ নাই, বেদে কোনো প্রমাণ নাই, প্রাণে কোনো প্রমাণ নাই, এটা কোনো জ্ঞানের কথা নয়। তার কথা বলছে যে যারা ত্রিবেদ, তিনটে বেদ করেছে, তারা হচ্ছে শিয়ালের মতো, সে কথা বর্ণনা করা হলো। তো অপ্রতিষ্ঠা মানে মানে ধর্ম অধর্মের কোন ব্যাপার নেই। এই যে ধর্ম অধর্ম ধারণাটা, এটা মিথ্যা, ভুল ধারণা। এটা মানে অসুর বুদ্ধি তো ভোগ করবার জন্য ধর্ম অধর্ম বিচার ভোগ করতে পারবে না, পাপ পুণ্য বিচার ভোগে বাধা হবে না, এই কথা বলছে। আমি বুঝতে পারলাম কিভাবে
অসুরেরা বা বাহিরের লোকেরা ভোগে বাধা আসু হলে পাপ পুণ্য মানতে চায় না, কারণ তো ওরা তো পাপ, এই বিচারে থাকলেই তো মনে ইচ্ছা করে ভোগ করতে পারবে না। তো এক জায়গায় আমি ক্লাস দিয়েছিলাম, তো ক্লাসে আমি বলছি যে কিভাবে ভগবান বলেছেন পাপ করো না পুণ্য করো না, পাপটাও ঠিক নয় পুণ্যটাও ঠিক নয়। স্বামী স্ত্রী এসেছে, স্ত্রীটা ভক্তিমতী আছে, তো স্বামীটা একেবারে নাস্তিক নয়, কিন্তু পাপ পুণ্যটা মানে না, মনে হচ্ছে ইন্দ্রিয় ভোগ কর। তো বউকে বলছে দেখেছ, আমি বললাম না এই পাপ পুণ্য টুণ্য কোনো কাজের নাই, মহারাজ বলছে এই পুণ্য কোনো কাজের নেই। আমি বললাম না পাপ পুণ্য করলে দুটো বন্ধনের কারণ ভক্তি করা উচিত, সেটা সে গ্রহণ করলো না, ও শুধু গ্রহণ করলে দেখেছো মহারাজ বলছেন যে পুণ্য করা ঠিক নেই বলে, পুণ্য করা ঠিক নেই বলছে পাপ করাটা ঠিক নেই সেটা বুঝতে পারছে না, শুধু পুণ্য করা ঠিক নেই এটা বুঝতে পারলো। এরকম ভগবাদীরা যারা অসুর প্রবৃত্তির লোক, ভগবাদী মানে কি যারা অসুর নেই তারা ভোগ করে, কিন্তু তারা ভগবানকে মেনে ভোগ করে, অসুরেরা ভগবানকে না মেনে ভোগ করে। যারা অসুর নয় তার নীতি নিয়ম মেনে ভোগ করে, যারা অসুর তার নীতি নিয়ম না মেনে শাস্ত্র না মেনে না মেনে ভোগ করে। তাই না? তো অনিশ্বর, অনিশ্বর এই যে ঈশ্বরের ধারণাটা এইটা একটা ভুল, ঈশ্বরের ধারণাটা ভুল। তারা বলে অসুরেরা বলে ধর্ম অধর্মের ধারণাটা ভুল। তো এরা কিছু বলে যেটা পৃথিবী সৃষ্টি হয়েছে পুরুষ স্ত্রীর মিলনের ফলে, কিন্তু কিছু বলে না সেটাও ঠিক না, এই পৃথিবী পুরুষ স্ত্রী মিলন হয় না, অপরস্পর সম্পর্ক, পরস্পর না। যদিও বলা হচ্ছে একটা সন্তান বাবা মা থেকে উৎপন্ন হচ্ছে, এইটা একটা ভুল ধারণা, একটা ভুল ধারণা। কিরকম ভুল ধারণা? যেরকম একটা পাত্র একটা কুমার থেকে, কুমার পাত্র বানাতে মানে কুমার পাত্রকে জন্ম দিচ্ছে না, এরকম একটা ধারণা মনে হয়। আর কি বলা যাবে? তো এটা এই জগতের সৃষ্টি হয়েছে, একটা তো হলো কাম থেকে, আর একটা হচ্ছে কাম মানে কি এই মানসিক কল্পনা জল পড়া থাকে, একটা নিজের হুইম থাকে। তো এই প্রকার তাদের চিন্তাধারা, অসুর যারা তাদের চিন্তাধারা, তো তারা বলছে জগতের কারণটা কি। তো যে লোকেরা বলে অনু আছে, মায়া আছে, ভগবান আছে, এইগুলি জগতের কারণ, যে যা বলে সেটা জগতের কারণ, এরকম মনে করছে তার। তো এইভাবে ভগবান অসুরেরা কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা ভগবান বলছে। তো এটা তো হলো এক আত্মা, বাস এই যে দর্শন এক আত্মা, যার জন্য বলা আছে এই জগৎটা মিথ্যা, বিভ্রান্তিতে পরিপূর্ণ। কিরকম বিভ্রান্তি? তা শামুক ঝিনুকের মধ্যে রূপকে দেখার মতো, ঝিনুককে রূপ বলে মনে করে। তো তো এই জগতের কোন ভিত্তি নেই। কিরকম ভিত্তি নেই? না, একটা তো হলো জগৎটা মিথ্যা। কিরকম মিথ্যা? ঝিনুকের মধ্যে রূপ দেখার মতন মিথ্যা, জগতের অপ্রতিষ্ঠিত, অপ্রতিষ্ঠ। কিরকম অপ্রতিষ্ঠ? আকাশ কুসুমের মতন। তারপরে হচ্ছে অনিশ্বরম, অনিশ্বরম হচ্ছে
এই জগতের কোন ভগবান নেই যে কি সৃষ্টি স্থিতি প্রলয় করছে। তারা বলছে এই সৃষ্টিটা মায়া থেকে উদ্ভব হয়েছে। তাদের কথা আছে, যদি কেউ একটা ভগবান থাকত তাহলে এই মায়া জগতে সৃষ্টি করতো না, এই ভুলটা কেন করলো? মায়া জগৎটা দুঃখ জগৎটা কেন সৃষ্টি করেছে? তাহলে ভগবান তো আমার ভগবান কেন নেই? সেজন্য তারা মনে করে যে এই জড় জগৎটা একটা মিথ্যা। তো তারা বলে যে না, একটা আত্মা আছে। এই কথাটা সবাই শুনো, আমি কয়েকবার বলেছি কিন্তু শাস্ত্রে কোথায় আছে আমি জানতাম না। ছিল ভক্তের মহর্ষি মুখে শুনেছিলাম, আমি বলছিলাম, এখন আপনারা মনে রাখবেন, পরে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন যে কোথায় শাস্ত্রে আছে এটা। মনে আছে আমি অনেকবার বলেছি যে কিভাবে ব্রহ্ম কি হচ্ছে, ভগবান জীবাত্মা জড় জগতে রূপান্তরিত হচ্ছে। মুকুন্দ শুনেছ কবে আগে কথা, যে ব্রহ্ম জড় জগৎ আত্মা ভগবান রূপান্তরিত হচ্ছে? আগে আমি একথা বলেছি, আপনাদের মধ্যে কেউ মনে রেখেছে? অনমিউট করে বললেন তো, যে ব্রহ্ম আত্মা জড় জগৎ ভগবানে রূপান্তরিত হয়, কেউ শুনেছ না? শুনে না কেউ? মঙ্গলময় প্রভু কেউ নেই? আনমিউট করার ফ্যাসিলিটি দিয়েছে, আনমিউট করতে পারবে? হ্যাঁ মহারাজ, আনমিউট করার ফ্যাসিলিটি দেওয়া আছে। আনমিউট করতে পারবে মহারাজ নিজে? তাহলে কেউ শুনে না? আমি তো কতবার এটা বলেছি, কতবার বলেছি যে কিভাবে মায়াবাদী যে, আচ্ছা শুনে না বলছো, মায়াবাদ মানে কি বলতো? কে বলতে পারবে এখানে? কে বলতে পারবে মায়াবাদ মানে কি? হরে কৃষ্ণ মহারাজ, আপনি বলেছিলেন যে পরম ব্রহ্ম মায়ার সংস্পর্শে এসে জীব হয়েছে, এটা হচ্ছে মায়াবাদ ফিলোসফি। তাহলে কেউ বলতে পারছে না কেন? পরম ব্রহ্ম মায়ার সংস্পর্শে এসে জীব হয়েছে, আর কি বলেছে? হরে কৃষ্ণ মহারাজ, আর বলেছেন যে মায়াবাদীরা মনে করেন যে আমরা ভগবানের অংশ, আমরাও ভগবান। না না, সেটা সেটা বলি দাও, তাদের ধারণা আছে কি? জয়ন্ত মাতাজি কি বলছেন জানেন মহারাজ? কাম থেকে এই মহারাজ, প্রণাম মহারাজ। মায়াবাদীরা মনে করে যে মানে এখানে তো অসুর, মানে মানুষের, ওরা মনে করে যে এখানে কোনো নিয়ন্তা বলে কেউ নেই। কেমন আমরাই এই জগৎ প্রকাশিত হয়েছে যে এর পিছনে যে ভগবান আছে সেটা ছাড়া বিশ্বাস করে না। তারা মনে করে যে এমনি এমনি এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন মাতাজি, আমার প্রশ্ন আলাদা, আপনি বলছেন আর একটা জিনিস। আমার প্রশ্ন হচ্ছে যে মায়াবাদটা কি? মায়াবাদটা হচ্ছে, হ্যাঁ কি কি বলুন তো জয়ন্ত মাতাজি? মায়াবাদী মানে এরা ভগবানকে বিশ্বাস করে না, এরা নির্বিশেষ। আপনি মন থেকে বলছেন এটা? আমি কোনোদিন বলেছি যে মায়াবাদী মানে ভগবান বিশ্বাস করে না? কবে বললাম সে কথা? হ্যাঁ ভালো করে শুনুন যেটা বলছি, শুনে বললে হবে না, মন থেকে তো বললে হবে না। মায়াবাদী মানে সমস্ত শ্রোতা দয়া করে আবার শুনো, আমি অনেকবার বলেছি, অত আপনারা ধরতে পারছে না। মায়াবাদ শব্দের অর্থ আছে যে ব্রহ্ম মায়ার সংস্পর্শে আসছে, মায়ার সংস্পর্শে এসে জীব হয়েছে, মায়া মুক্ত হলে আবার সে ভগবান হয়ে যাবে। এটা বোঝা গেল? আচ্ছা, ব্রহ্ম মায়ার সংস্পর্শে, মায়া মায়াটা কি? মায়া হচ্ছে ত্রিগুণাত্মিকা, তিনটা গুণ কি? তমগুণ, রজগুণ, সত্যগুণ। ব্রহ্ম মায়ার সংস্পর্শে আসলো মানে কি? সত্যগুণের সংস্পর্শে আসলো,
রজগুণ সংস্পর্শে আসলো, তমগুণের সংস্পর্শে আসলো, ঠিক আছে? শুদ্ধাময় বুঝতে পারছ? শুদ্ধাময় কেশব প্রভু। আচ্ছা, তো তিনটা গুণের সংস্পর্শে আসলে ব্রহ্ম তিন প্রকারের পরিণত হচ্ছে। সত্যগুণ সংস্পর্শে আসে ভগবান হচ্ছে, রাম কৃষ্ণ এরা সব সত্যগুণের বলে তারা বলে। আচ্ছা, রজগুণের সংস্পর্শে আসে জীব হচ্ছে, তমগুণের সংস্পর্শে আসলে এই ব্রহ্মটা এই জড় পার্থিব বস্তু পরিণত হচ্ছে। মুকুন্দ বুঝতে পেরেছো তুমি? তুমি কি বুঝতে পারলো কিছু মুকুন্দ? কি বুঝলো বলো তো? আচ্ছা, এই কথাটাকে সবাই বুঝতে পেরেছে? হাত উঠাতো যা রাখলে ভিডিওতে আছে, কে বুঝতে পেরেছে? হাত উঠা, হাত উঠলে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে কথা হলো ব্রহ্ম সত্যগুণ সংস্পর্শে আসে, ভগবান হয়েছে রাম কৃষ্ণের সত্যগুণ, রজগুণ সংস্পর্শে আসে আমাদের মতন অর্ডিনারি জীব হয়েছে, আর তমগুণ সংস্পর্শে আসে এই ব্রহ্ম এই জড় বস্তুতে পরিণত হয়ে গেছে। তো এখন আমরা শুনব আচার্য কি বলছেন, বলদেব বিদ্যাসন বলছেন যে তারা বলে যে একটাই মাত্র আত্মা আছে, ঠিক আছে, আর সে আত্মাটা কিরকম? মায়াবাদীরা, মায়াবাদীরা যে ব্রহ্মকে মানে আত্মা বা ব্রহ্ম, তারা বলে এটা নির্গুণ, তাদের কোনো গুণ নেই, কোন জ্ঞানের দ্বারা তাকে জানা যায় না, গুণ নাই, রূপ নাই, নির্বিশেষ, জানবো কি করে? জানা যাবে না। আচ্ছা, এটা হয়ে গেল তো। তো এখন তাকে যারা আমরা জানছি, এটা কিভাবে জানছি? জীব রূপে, ভগবান রূপে, জড়জগৎ রূপে জানছি, জানাটা কিরকম জানা? এইটা হচ্ছে যথার্থ জ্ঞানের বিভ্রান্তি থেকে আমরা জানছি, ভুলবশত। ভুলবশতটা কিরকম? না, কোনো কিছু যদি কোনো কিছুর প্রতিবিম্বিত হয় তো সেটা তার আসল স্বরূপ নয়, তো এটা অজ্ঞানের উপরে প্রতিবিম্বিত হচ্ছে। ব্রহ্ম অজ্ঞানের উপরে প্রতিবিম্বিত হয়, প্রতিভাত হচ্ছে। কিরকম প্রতিভাত হচ্ছে? যে প্রথমত হচ্ছে এর কারণ হচ্ছে জ্ঞানের ভুল, জ্ঞানের অজ্ঞান নয়, জ্ঞানের বিভ্রান্তি, জ্ঞানের ভুল বোঝামানো থেকে হচ্ছে। তো ভুল বোঝামানোটা কোথায় আছে? যে এই ব্রহ্ম অজ্ঞানের দ্বারা, অজ্ঞানের মাধ্যমে প্রতিবিম্বিত হয়, আর একটা রূপ ধারণ করছে, সে রূপটি হচ্ছে কি? এই জড় জগৎ এবং জীব আর ভগবান। তো বলা আছে এক আত্মা, এক ব্রহ্ম, নির্গুণ, তাকে যথার্থ জ্ঞানের দ্বারা জানা যায় না, তাকে জানা যায় ভুল জ্ঞানের দ্বারা। ভুল জ্ঞানটা কিরকম? ভুল জ্ঞানটা হচ্ছে যে অজ্ঞানতার দ্বারা যেটা প্রতিভাত হয়, প্রতিবিম্বিত হচ্ছে, সে ব্রহ্ম অজ্ঞানের মাধ্যমে প্রতিবিম্বিত হয়, জীব ভগবান জড়জগৎ রূপে প্রকাশিত হচ্ছে। যখন
অর্থাৎ ব্রহ্ম সত্য আর এগুলো সব মিথ্যা, এগুলো প্রতিভাত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে। কার উপর প্রতিবিম্বিত হচ্ছে? না অজ্ঞানের দ্বারা প্রতিবিম্বিত হচ্ছে। তো অজ্ঞানের দরুন আমরা আমরা মনে করছি এই আত্মা, এই ভগবান, এই জড় জগৎ আসলে এগুলো কিছুই নাই, একটাই আত্মা আর কিছু নেই। যখন কেউ বুঝতে পারে এগুলো সব অবান্তর, যে ভগবান অবান্তর, একই আত্মাই সবকিছু, দুটো নেই, শুধু একটাই আছে, একটাই সত্য, ব্রহ্ম সত্য, বাকি এগুলি সব অবান্তর, অজ্ঞানের মধ্যে এগুলি প্রতিভাত হচ্ছে। ভগবান জীব আর জড় প্রতিভাত হচ্ছে। এই অজ্ঞান থেকে মুক্ত হয়ে গেলে সে বুঝতে পারবে আর এ কিছুই নেই, শুধু ব্রহ্মই এক, আমি সে ব্রহ্মার, আমি ব্রহ্মের এই অজ্ঞান মতন প্রতিভাত হচ্ছে। তার দৃষ্টান্ত আমরা শুনেছিলাম, সূর্যের আলোক, সূর্যের প্রতিবিম্ব আর ঘটের মধ্যে আকাশ আলোচনা হয়েছিল। তো যতক্ষণ আমরা না বুঝতে পারছি যে দুটো জিনিস না একটাই আছে, ততক্ষণ আমরা দেখছি হাতি ঘোড়া রথ, স্বপ্নের মধ্যে হাতি ঘোড়া রথ দেখছি। যখন সে তার নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবে, উপলব্ধি করতে পারবে, তখন এই অজ্ঞান থেকে প্রসূত ইমাজিনেশন, কাল্পনিক আমি, জীব, জড় জগৎ, ভগবান, এসব কাল্পনিক ভাবগুলো দূরে চলে যাবে। আমি যে আলাদা একটা জীব আসলে জানা থাকবে না, আমি আলাদা নাই। ঠিক যেরকম স্বপ্নতে শুয়ে থাকে সে দেখছে আলাদা আলাদা, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে সব কিছু থাকছে না, এখন অস্তিত্ব নেই। তো সেই রকম এটা না, যারা অসুর স্বভাবের লোক তাদের ধারণা এইরকম। তো এইরকম একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে কিভাবে তারা ভগবানকে মানছে না। ঠিক আছে, এই এক প্রকারের মায়াবাদ, মায়াবাদের কথা বর্ণনা করা হলো। এই মায়াবাদ কোনটা হলো? না অনিশ্বরম, এখানে বলা হয়েছে অনিশ্বরম, অপ্রতিষ্ঠম, অসত্যম, অসত্যম বলা হলো। তারপরে আরেকটা বলা আছে যে স্বভাব, বুদ্ধিষ্টদের মধ্যে কিছু আছে তাদের একটা স্বভাব থিওরি আছে, তারা বলে অপরস্পরম সম্ভূতম, মানে জড় জগৎটা স্ত্রী পুরুষের মিলন থেকে হয় না। ঠিক যেরকম তারা বলছে যে এটা মাটির হাড়ি, এটা স্ত্রী উৎপন্ন হয়েছে, স্ত্রী পুরুষের মিলন থেকে হয় না। তো তারা বলছে যে পিতা মাতারা, তারা তাদের ক্ষেত্রে সন্তান আসছে, কিভাবে সন্তান হয়েছে তারা জানে না। তো তাদের পয়েন্ট হচ্ছে সব সময় যে কিছু উৎপন্ন হয় পুরুষ স্ত্রী মিলন হতে তা ন, তারা বলছে দৃষ্টান্ত দিচ্ছে যে ঘাম থেকে নাকি কাকড়া বিছা উৎপন্ন হয়, তো স্ত্রী পুরুষের মিলন তো হয় না এখানে, তবে তো ঘাম থেকে কাকড়া বিছা কি আসলো, এই দৃষ্টান্ত দেখাচ্ছে। তো তারা বলছে
এই সৃষ্টিটা অটোমেটিক্যাল হয়ে গেছে, এর পিছনে কোনো কারণ নাই। আমরা যে বলি ভগবান সব কারণ আছে, না না, এসব ফালতু জিনিস, এসব জিনিস অ্যাক্সিডেন্টাল হয়ে যাচ্ছে। এটা আছে কিছু বুদ্ধিস্টদের মতবাদ। প্রথম যেটা বললাম শঙ্কর মতবাদ, মায়াবাদ, তারপর অপরস্পরম বুদ্ধিস্টদের মতবাদ, আর একটা আছে চার্বাক। চার্বাক আপনারা জানেন, আমি বলেছি তিনটা নাস্তিক ফিলোসফি আছে। একটা আছে চার্বাক, জৈন আর বুদ্ধ। তো বুদ্ধিস্টরা বলল অপরস্পরম সম্ভূতম, এসব এমনি কিছু হচ্ছে, আর পিছনে কোনো কারণ কিছু নেই। যেরকম ঘাম থেকে কাঁকড়া বিষা উৎপন্ন হচ্ছে, কোনো কারণ নেই, স্ত্রী পুরুষ মিলন নেই, কিছু নেই, সেরকম তার বোঝাচ্ছে। মায়াবাদীরা সেরকম বলল যে তাদের ভাষায় অসত্য, এসব ফলস। তারা দেখালো এক আত্মায় তারা বিশ্বাস করছে, অজ্ঞানের দরুন এই জীব, এই ভগবান, এই জড় জগৎ এরকম মনে আছে, অজ্ঞান থেকে মুক্ত হয়ে গেলে আবার সে এক হয়ে যাবে, ভাষা হয়ে গেল, হয়ে গেলাম। তার চার্বাক, চার্বাক ফিলোসফিটাকে বলে লোকায়াত। প্রভুপাদ অন্য জায়গায় লোকায়াত কথা বর্ণনা করেছেন, বিশ্বরূপ বর্ণনা করেছিলেন তখন। তো এই লোকায়াত, লোকায়াত থিওরিটা কি, এটা আমরা বুঝতে চেষ্টা করি। তো তাদের অনুসারে, তাদের অনুসারে এই জগতের অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় ভোগ করা, বাস ফিনিস, নিজের কামনাকে চরিতার্থ করা, এর উপরে কোনো অর লক্ষ্যই নেই। চার্বাক ফিলোসফি আপনারা শুনেছেন আগে, ঋণম কৃত্যা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম ভবেত। ঋণ কর, যা কিছু করে ভালো করে খেয়ে দিয়ে আনন্দ করে কাট। তো এটা এটা হচ্ছে চার্বাক ফিলোসফি। কাম অহেতুকম, হেতুকম বাস, কাম, কামকে চরিতার্থ কর, বাস ভোগ কর, আনন্দ কর, হয়ে গেল, আর কিছু বলা যাবে। তা বলছে এই পুরুষ স্ত্রী মিলনের ফলেই সবকিছু জগৎটা হয়েছে। জগতের যত কাজ চলছে এই সব কাজের পিছনে একটাই কারণ হচ্ছে এই যৌন ক্রিয়া করা, বাস, আর কোনো কারণ। একটু সব ঠিক, তারা যা বলছে তার ঠিক নয়, তা নয়, সমস্ত দার্শনিকদের দর্শনটা ঠিক, কিন্তু আলটিমেট দর্শনটা গন্ডগোল হচ্ছে। তারা যে যুক্তিগুলো দেখাচ্ছে, যুক্তিগুলো শুনতে খুব ভালো লাগছে, সেজন্য তো বলা হচ্ছে এসব ভাষা শুনলে মানুষ বিভ্রান্ত হবে। সত্যি তো ঠিক তো বলছে, এই জগতের লক্ষ্যটা তো শুধু স্ত্রী পুরুষের মিলন, সেটা কেন বলা হচ্ছে এটা আসুরিক মনোভাব। হেতু, এটা অহেতু, হেতুকম কাম হেতুকম, মানে কামের জন্য সবকিছু হচ্ছে, ঠিক আছে। আর এক নম্বর বলছে জৈনরা যেটাকে বলে, এটা এটা হলো চার্বাক, তারপর বুদ্ধিস্টি, শঙ্কর, জৈনদের কথা বলা আছে। কাম হেতুকম, কাম হেতুকম তারা বোঝাচ্ছে, কামনে যে যেটা চায় তোমরা ইমাজিন করো, সবকিছুর কারণ হচ্ছে কি, যে যেটা চায়। একটা লোক যেটা কল্পনা করবে তার ঠিক যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে, তো সেইটাই হচ্ছে কারণ, বাস ফিনিস, আর কোনো কারণ কিছু নেই। এইরকম বিভ্রান্তিকর কথা তারা বলছে। তা আমাকে একটু মিটিংয়ে যেতে হবে, ভুলে গেলাম, টাইম হয়ে গেল তো, সাড়ে তিন সাড়ে 30 মিনিট বলা কথা ছিল আমাকে। তো ঠিক আছে, আমার আগামীকালকে আবার এই কথা শুনবো, যদি আপনি আমি যেগুলো বললাম আপনার দুই তিনবার শুনবেন, দুই তিনবার শুনে কালকে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। আর প্রভুপাদের তাৎপর্যটা পড়বেন, পরে কালকে আমরা প্রশ্ন উত্তর করবো, ওকে। আপনাদের অশেষ ধন্যবাদ আজকের এই কঠিন আলোচনায় যোগদান করবার জন্য।
তো আমি চাই আপনারা যে তিনটে মতবাদ, শঙ্করের মতবাদ, তারপরে জৈন মতবাদ, চার্বাক মতবাদ, বুদ্ধ মতবাদ, এই তিনটা বুঝে আমাকে কালকে বলবেন। হ্যাঁ, কি বুঝলেন আমাকে এই আমার লেকচারটা দুই তিনবার শুনবেন, শুনে কি বুঝছেন কালকে আমাকে বলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবতু।